ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্যই উঠে এলো একটি বিরাট বড় সুখবর। অবশেষে নতুন বছরের শুরুতেই হু হু করে কমে গেল গয়না সোনার দাম। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বর্তমানে সোনার দাম কমে গিয়ে কত টাকা ভরি হয়েছে, সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সোনার দাম 11 জানুয়ারি হু হু করে পতনের দিকে। কলকাতায় সোমবারের দর এক নজরে ক্রমাগত পতনের দিকে যেতে শুরু করেছে সোনার দাম। এ নিয়ে পরপর দুদিনে সোনার দাম 2300 টাকা কমে গিয়েছে। এদিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম পতনের দিকে গেল। আন্তর্জাতিক বাজারে নিজের পোক্ত জমি ধরে রেখেছে সোনা। সোনার দাম ভারতে 11 জানুয়ারি, 11 জানুয়ারি সোনার দাম দেশে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফেব্রুয়ারি গোল্ড ফিউচার্সে দাঁড়িয়েছে 10 গ্রামে 48,760 টাকা। পাশাপাশি এর ফলে রেকর্ড আগস্টের দাম বৃদ্ধির থেকে আপাতত অনেকটাই কম দাম সোনার। এদিকে সোনার দাম 10 গ্রামে 42% কমেছে। পাশাপাশি রূপোর দাম, এদিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রূপোর দাম 0.5% কমেছে, ফলে 1 কেজি রূপোতে বর্তমান দাম দাঁড়িয়েছে 63,914 টাকা, যা আসন্ন বিয়ের মরশুমে তাৎপর্যবাহী। পাশাপাশি কলকাতায় সোনার দাম, গুড রিটার্নসের তথ্য অনুযায়ী সোনার দাম কলকাতায় 22 ক্যারেট দাঁড়িয়েছে 48,780 টাকা। পাশাপাশি 24 ক্যারেট দাঁড়িয়েছে 51,448 টাকা। পাশাপাশি দেশের অন্যান্য বড় বড় শহরে দাম রয়েছে, 22 ক্যারেট চেন্নাইতে দাম রয়েছে সোনার 47,620 টাকা। পাশাপাশি 24 ক্যারেটের দাম হয়েছে 50,860 টাকা। পাশাপাশি মুম্বাইতে 22 ক্যারেটের দাম হয়েছে 48,450 টাকা এবং 24 ক্যারেটের দাম হয়েছে 49,450 টাকা। এবং দিল্লিতে সোনার দাম 22 ক্যারেটে হয়েছে 48,450 টাকা, পাশাপাশি 24 ক্যারেটে হয়েছে 52,840 টাকা। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার মার্কেট প্রাইস নিয়ে একটা লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।